ক্যারেক্টার নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো সবাই জানো যেটি পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন বাণীপুরে বিপিএড অ্যাডমিশনের নোটিফিকেশন বেরিয়ে গেছে, তোমরা সবাই ভালো করে জানো। তো আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাডমিশন টেস্ট কী কী হচ্ছে এবং কী কী প্রসিডিওর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ বিপিএড অ্যাডমিশন নেওয়া হবে, সেসব তথ্য আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বিস্তারিত দেখতে থাকো আজকের ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। 2023 তারিখ থেকে এবং 12/9/2023 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে আলোচনা করব অ্যাডমিশন টেস্ট কী কী হচ্ছে সেসব বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা 3 নম্বর যাব। 3 নম্বর আছে ডিটেলস অফ অ্যাডমিশন টেস্ট, আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন যেটি বাণীপুর বিপেড অ্যাডমিশন 2023। তো এন্ট্রান্স টেস্ট অফ বিপেড এক্সামিনেশন, অর্থাৎ অ্যাডমিশনের জন্য কী কী টেস্ট দেওয়া হয়েছে। তো এখানে বলেছে টোটাল মার্ক্স অফ অ্যাডমিশন টেস্ট 66, অর্থাৎ 60-এর মধ্যে পরীক্ষা হবে। তো ফার্স্ট বলেছে অ্যাডমিশন টেস্ট উইল বি টেকেন ফ্রম 3 ডাইমেনশনস। ওকে, অ্যাডমিশন টেস্টটি হচ্ছে 3টি ডাইমেনশনের মাধ্যমে, অর্থাৎ 3টি ভাগে হচ্ছে। তো প্রথমটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হচ্ছে, ফিজিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে 50-yard dash, অর্থাৎ 50 মিটার ড্যাশের মধ্যে দৌড় হবে। তারপর হচ্ছে ব্যান্ড নিজ সিট আপস ফর 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের ব্যান্ড নিজ সিট আপস হবে। এবং ওভারহেড মেডিসিন বল থ্রো, ওভারহেড মেডিসিন বল থ্রো হবে। এবং হচ্ছে 6600, অর্থাৎ 600 মিটার দৌড় হবে, অর্থাৎ 6600 yards dash। এটির মধ্যে টোটাল হচ্ছে এখানে চারটা ইভেন্ট রয়েছে, চারটা ইভেন্টের মধ্যে টোটাল 10 নম্বর করে থাকবে, টোটাল 40 নম্বর পয়েন্ট। ওকে, তো সেকেন্ড হচ্ছে নলেজ টেস্ট, অর্থাৎ নলেজ টেস্ট, অর্থাৎ এক কথা আমার ইন্টারভিউ টাইপের একটা বা লিখিত পরীক্ষা টাইপের একটা পরীক্ষা হবে বা এক্সাম হবে, সেখানে নাম্বার থাকে 15 নম্বর। এবং পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ মাধ্যমে বা ভাইবার মধ্যে 5 নম্বর একটা টেস্ট হবে, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি ভাইবা টাইপ একটা ইন্টারভিউ হবে, সেখান থেকে 5 নম্বর থাকবে। তো ভালো করে বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায় যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অর্থাৎ 50 মিটার দৌড়, অর্থাৎ এক যার ভালো টাইমিং থাকবে তারা সেই টাইমিং অনুসারে তাদের নামসের অনুসারে তাদেরকে স্কোর বা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং চেষ্টা করে ভালো সময়ের মধ্যে অংশগ্রহণ করা, অর্থাৎ পৌঁছানো। হ্যাঁ, এবং 1 মিনিট ব্যান্ড নিজ সিটাস, অর্থাৎ ব্যান্ড নিজ সিটাস 1 মিনিটের মধ্যে তোমরা সাপোজ ধরে নাও 1 মিনিটে যদি 40টা করতে পারো, তোমাদের সাপোজ পয়েন্ট হবে 9, অর্থাৎ এই 1 মিনিটের মধ্যে মিনিমাম তোমাদেরকে 50টার উপরে রাখতে হবে, তাহলে তোমরা ফুলফিল নাম্বার পেতে পারো। ওকে, ওভারহেড মেডিসিন বলতো এখানে সম্ভবত 2টি বা 3টি করে চান্স দেওয়া থাকে, তো আশা করা যায় 2টো করে চান্স দেওয়ার দিতে পারে। তো 2টো করে চান্সের মধ্যে যেটি থ্রো, অর্থাৎ মেডিসিন বল থ্রো যেটা বেস্ট হবে, সেটা সেই অনুযায়ী মিটারে মেজারমেন্ট হবে। সেই মিটারে যদি নর্মসের অনুযায়ী যদি পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টের অনুযায়ী যদি তোমরা ভালো ছুটতে পারো, তা সেই হিসেবে নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। নলেজ টেস্ট, এক কথায় নলেজ টেস্ট বলতে বোঝাচ্ছে এখানে তোমাদের বিপিএডের, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন লিখিত আকারে তোমাদেরকে একটি লিখিত আকারে প্রশ্ন দেওয়া হবে, তোমরা সেখান থেকে তোমরা প্রশ্নগুলো উত্তর দিয়ে তোমরা অ্যান্সার দিতে হবে, সেই অনুযায়ী তোমাদেরকে নাম্বার পেতে পারো, ঠিক আছে। তো 3 নম্বর বলেছেন পার্সোনাল টেস্ট, অর্থাৎ পার্সোনাল টেস্ট অ্যাকচুয়ালি এটাকে বলতে গেলে বলা যায় এক কথা ভাইবা টেস্ট, ভাইবার মতো অনুকূলে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। ওকে, তো বিস্তারিত জানতে হলে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। তো ভিডিওটি আজকে শেষ করছি, ধন্যবাদ।